সৌরশক্তির মাধ্যমে কিভাবে কৃষকদের জল সরবরাহ করা যায় সেটা সরেজমিনে খতিয়ে দেখতে খোয়াই ত্রিপুরা জেলা মুঙ্গিয়াকামী আরডি ব্লকের অন্তর্গত নোনাছড়া এডিসি ভিলেজের তুইকল এলাকা এবং ধলাই ত্রিপুরা জেলা আমাবাসা আরডি ব্লকের অন্তর্গত কলমছড়া এলাকায় ছুটে গেলেন ত্রিপুরার কৃষি ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। পাহাড়ি এলাকার ক্ষুদ্র ক্ষুদ্র জনপদে বিদ্যুৎ সংযোগ পৌঁছানো সম্ভব হচ্ছিল না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিকল্পনা অনুযায়ী কেন্দ্রীয় সরকারের পিএম কুসুম প্রকল্প চালু করে এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র জনপদে সৌরশক্তির মাধ্যমে সূর্যকিরণ থেকে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা গ্রহণ করে। এর মাধ্যমে সেচের জলের পাশাপাশি পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে। গত 6 বছর ধরে ত্রিপুরার 216টি পরিবারকে পিএম কুসুম স্কিমে এই ব্যবস্থার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন ত্রিপুরার কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। এই পরিদর্শনকালে মন্ত্রী রতনলাল নাথের সাথে উপস্থিত ছিলেন ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা সহ অন্যান্যরা। কিনা আদৌ কাজ হচ্ছে কিনা, মানুষ হ্যাপি কিনা, মানুষের আর কোনো চাহিদা আছে কিনা, এটা দেখার জন্য এবং জানার জন্য এখানে আসা। এটা একটা জায়গাটার নাম তুইকল, এটা খোয়াই জেলার মধ্যে পড়ে, মুঙ্গিয়াকামী ব্লক। আগে আমরা শুনতাম, আগের সরকারের সময় বা অতীতে শুনতাম, বিশেষ করে পাহাড়ি এলাকার জনজাতিরা তারা জলের ভালো জলের অভাবে অনেকে ছড়ার জল খাচ্ছে, কুয়ার জল খাচ্ছে, এতে তাদের বিভিন্ন রকম রোগ দেখা দিত। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।